তো হেই গাইস, এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আমি ডিক্যাথলন থেকে একটা টেন্ট নিয়েছি। তো টেন্টটা নেওয়ার কারণ কি, টেন্টটা নেওয়ার কারণ আমি নেক্সট ট্রিপে যখন বের হব তখন আমার এই আগের টেন্টটা ছিল সেই টেন্টটা অত ফ্লেক্সিবল না আর ওটা নষ্ট হয়ে আছে। তো সেই জন্য ডিক্যাথলন থেকে অনেকে বললো যে ডিক্যাথলনের টেন্ট একদম ভালো, পারফেক্ট, এটা দুইজনের জন্য একদম পারফেক্ট, এইখানে দুইজনের জন্য একদম পারফেক্ট টেন্ট। আর এটার ওয়েট হচ্ছে 2.5 কেজির মতো। তো এই ভিডিওটা সেই সব বন্ধুদের জন্য যেসব বন্ধুরা ঘুরতে ভালোবাসে, আর ঘুরতে গেলে একটা টেন্ট যদি হয় তো একদম পারফেক্ট। তো আমি কলকাতা গিয়েছিলাম ক্যামেরা কেনার জন্য, তো ভাবলাম যে কলকাতাও তো ডিক্যাথলনের শপ আছে তো সেখান থেকেই নিই। আর আমি যদি এখান থেকে অর্ডার দিই ডিক্যাথলনের থেকে যে কোনো জিনিস বা যে কোনো প্রোডাক্ট, তো সেটা আমাদের গ্রামের একদম ভেতরে আসবে না বা গ্রামে আসবে না, যদিও আসে তো সেটা বালুরঘাট না তো গঙ্গারামপুর। তো তার থেকে ভালো আমি ওখান থেকে নিয়ে আসি, তো সেই জন্য এটা নেওয়া। আর আমি অনেক জায়গায় শুনেছি যে ডিক্যাথলনের এই টেন্টটা মানে দুজনের যেটা পারফেক্ট টেন্ট তো সেইটা একদম খুব ভালো। প্রথমে যেটা দেখতে পাচ্ছি আমরা স্টিক, এটা হচ্ছে মেন টেন্ট। আর এই টেন্টটাতে ডিক্যাথলনের টেন্টে তোমরা তাই না সবগুলোতে থাকে কি না, কিন্তু এই টেন্টটাতে এরকম খুলে আছে মানে ব্যাগের মতো সিস্টেম, এই ব্যাগটাতেই এই পুরো টেন্টটা থাকে। টেন্টটা খাটানো হোক। তো ফাইনালি টেন্টটা খাটানো হয়ে আছে। তো এই টেন্টটা আমি যতটা বড় দেখছি যে দুইজন, ওখানে লেখা আছে যে দুইজন, আর সবাই বলে যে দুইজন একদম পারফেক্ট থাকতে পারে। হ্যাঁ, এটা ঠিকই কথা, দুইজন পারফেক্ট থাকতে পারে, কিন্তু আমার হিসাবে, আমি আমার মতামত হিসাবে আমি যেটা বলতে চাই যে এই টেন্টটাতে অন্ততপক্ষে আমরা তিনজন আরামসে থাকতে পারবো। এই তিনজন কোনো কথাই না, এই এতটা বড়, এই এত বড় একটা জায়গায় তিনজন আমরা ইজিলি থাকতে পারবো। কেদারনাথের ভিডিও যারা দেখেছো বা কেদারনাথের ভিডিওতে অনেকবার আমরা টেন্ট ইউজ করেছি আমার বন্ধু আর আমি দীপঙ্কর আর আমি, তো সেই ছোট্ট একটা চায়না কোম্পানির টেন্টে আমরা দুজন কীভাবে অ্যাডজাস্ট করছিলাম, তো সেই থেকে আমি বলতে পারি যে এই টেন্টটাতে অন্ততপক্ষে তিনজন আমরা আরামসে থাকতে পারবো। তো এটা ছিল প্রথম লেয়ার, প্রথম লেয়ার, আর এটা হচ্ছে দ্বিতীয় লেয়ার। সো ওইটা খাটিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। ফাইনালি লাস্ট লেয়ারটা বা উপরের পরতটা দেওয়া হয়ে আছে। এখন চারিদিক থেকে তোমরা দেখতে পারো, আর এইখানে একটা ছোট্ট একটা মানে হাওয়া পাস হওয়ার জন্য রেখেছে, এখানে কতটা দেখতে পাচ্ছ অন্ধকারি দিয়ে। এটা হচ্ছে ফার্স্ট গেট, এইখানে আর একটা আছে। এই গরমের মধ্যে টেন্টের ভিতরে আরো গরম লাগছে, তো সেই জন্য এই জিনিসটা দিয়েছে। এই জিনিসটা হচ্ছে লাস্ট লেয়ারটা মানে উপরে যেটা আমি বিছালাম এর উপরে। তো এটা অনেক সময় রাত্রিবেলা, মনে করো যে রাত্রিবেলা যেই জায়গায় বৃষ্টি হচ্ছে না সেই জায়গায় ওটা না দিলেও চলবে, আর সেই জন্য এই এই আপছা একটা নেট দিয়েছে, এখানে হাওয়া পাস হয়। এখানে দুটো পকেট টাইপের করেছে, আর এইখানে কাপড় খাটানোর জন্য বা যে কোনো জিনিস তোমরা এখানে খাটিয়ে রাখতে পারো। এর উপরে একটা লক দিয়েছে লাইট টাইট মানে রাত্রিবেলা লাইট টাঙানোর জন্য,
আর তেমন কিছু নেই, জাস্ট এটাই। আর এই দিকে একটা, জানি না এটা কী কী কাজে লাগে, এটা বুঝতে পারছি না আমি এই জিনিসটা কী কাজে লাগে। তোমরা যদি জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমরা কে ডিক্যাথলন থেকে টেন্ট নিয়েছো সেটা অবশ্যই কমেন্ট করে জানাও। আর তোমরা যদি কেউ নিয়ে থাকো তাহলে এই 2.5 কেজির টেন্টটা, ঠিক আছে, তোমরা কতজন থাকছো সেটাও বলবে। আমার, আমি যেটা প্রথমেই বললাম যে আমার মতে এটাতে আমরা 3 জন হামাশায় থাকতে পারি, মানে আমাদের মতো ছেলে 3 জন আমরা হামাশায় থাকতে পারবো, কোনো ব্যাপার না। আমি এক কোণার মধ্যে সেটে আছি আর এখনও আমার হাত পুরো পার হয়ে যাচ্ছে, তো প্রচণ্ড গরম লাগছে, বাইরে বের হই তারপর কথা বলছি। তো ভিডিওটা যদি ভালো লাগে বা কারো যদি উপকার হয়, যে কারো ইচ্ছে ছিল যে ক্যাটালন থেকে নেব, কেমন আসবে, কি হবে না হবে, আর যারা আমার ভিডিও নতুন দেখছো তাদেরকে বলতে চাই যে অবশ্যই নিচে লাল বাটনে জিনিসটা আছে সাবস্ক্রাইব, সাবস্ক্রাইবটা দাবাও, আর সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকনটা আছে অবশ্যই ক্লিক করো। আর ততক্ষণে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নেক্সট ভিডিওতে আমি আর একটা জিনিস নিয়েছি, সেটাও তোমাদের সঙ্গে তুলে ধরবো। আমি অনেকে বলতে পারো যে এই সমস্ত জিনিস নিচ্ছি, ট্রাভেল ট্রপিকের ভিডিও আমার চ্যানেলে আসতো, সেখানে আমি আনবক্সিং বা রিভিউ টাইপের ভিডিও আপলোড করছি কেন, তো সেটা আপলোড করার মধ্যে রিজন, মানে কারণ আছে, যেটা হচ্ছে যে আমি এই সমস্ত জিনিসগুলো, যে সমস্ত জিনিসগুলো নিচ্ছি সেই সমস্ত জিনিসগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। কারণ নেক্সট ট্রিপে আমি যেটা বের হব সেটা প্রায় অনেক দিনেরই ধাক্কা, তো 5-6 মাসের ধাক্কা। তো 5-6 মাসের ধাক্কাতে আমি কী কী নিয়ে যাচ্ছি এই ট্রিপটাতে, তো সেটাই তোমাদের সঙ্গে তুলে ধরছি। বাস এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।